হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই যে এই ফলটা তোমাদের কাছে রিভিউ দেবো যে এটা কেমন খেতে। তোমরা অনেকেই জানো এই ফলটা কি। এই ফলটা হচ্ছে ড্রাগন ফ্রুট, যারা জানো না তাদের জন্য বলে দিলাম এটার নাম ড্রাগন ফ্রুট। এই ফলটা এখন ভীষণ চল আমাদের দেশে, এই ফলটা এখন ভীষণ চল। এটা নাকি ভীষণ ভালো খেতে এবং ভীষণ নাকি ভিটামিন এবং প্রোটিন এই ফলটাতে। তো সেই কারণেই আমরা এই ফলটা কিনেছি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে ফলটা কিনে একবার খেয়ে দেখবো, যেহেতু দামটা অনেক বলে কেনা সাহস করে উঠতে পারিনি এতদিন। তো সেদিন বড় বাজারে গিয়ে এই ফলটা আমি নিয়েছি। এই ফলটার একটা পিসের দাম 100 টাকা, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তো ফলটার কতটা চাহিদা এবং কতটা এর মানে ইম্পর্টেন্স এখানে। তো এই ফলটা এখন তোমাদেরকে আমি কেটে দেখাবো। এর কাটিংটাও খুব সুন্দর দেখতে হয়, ভেতরটা কিরকম হয় জানি না, আমারও প্রথম এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে শেয়ার করি, যারা যারা ড্রাগন ফ্রুট দেখনি বা জানো না কিরকম হয় ভেতরে বা খেতে কিরকম হয়, তাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো এটা আগে কাটা যাক। ভেতরটা দেখতে ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ভেতরে কিরকম কালো জিরে দানার মতো, আর ভেতরটা হচ্ছে সাদা। এটা দু রকম হয়, একটা এই যে ভেতরটা দেখতে পাচ্ছ সাদা এরকম হয়, আর একটা হয় ভেতরটা হচ্ছে গোলাপি গোলাপি, আর ভেতরে এরকম কালো জিরের মতো দানা থাকে। আর এটা একটা হয় সাদা, যেটা আমরা নিয়েছি এটা সাদা, ভেতরে এরকম কালো জিরের মতো দানা। আর কুটু সেটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, ও পারলে এখনই খেয়ে নেয়। তো দেখো কেমন দেখতে জিনিসটা, খোসাটা ভীষণ পাতলা, সরি ভীষণ মোটা, সেই কলার খোসার মতো দেখতে। যেভাবে কলার খোসা ছাড়ায় ওভাবে ছাড়িয়ে নিতে হয়। দেখো কলার খোসার মতো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আমি শুনেছি এটা নাকি খেতে ভীষণ মিষ্টি হয়, এবং জানি না এটা কেমন খেতে হবে, কিন্তু বেসিক্যালি এটা খেতে ভীষণ মিষ্টি হয়। প্রথম খেয়েছে আমাদের কুটুস, কেমন খেতে কুটুস, কেমন খেতে বলো, কেমন খেতে, কেমন খেতে, হ্যাঁ মারলো কুটুসে, ভালো লেগেছে মানে ভালো হবে। আরো খাবে, এবার খেয়ে দেখি কেমন। খুব একটা মিষ্টি না, আর দানাগুলো দাঁতের মধ্যে কিরকির কিরকির করছে। আর জন্য এক্সপ্রেশন দেখো, মানে ওনার একটু ভালো লাগেনি, এটা হচ্ছে এক্সপ্রেশন। একটু মিষ্টি হতো, আরো মিষ্টি হতো, একটু টপ 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 না, মানে একটু মিষ্টি না, আরো মিষ্টি হতো, মানে এটা নাকি খুবই মিষ্টি হতো, খুবই মিষ্টি হয়, যেরকম আমি শুনেছি সেরকম মিষ্টি নয়, মোটামুটি ওই পেয়ারাটা পাকা থাকে যেরকম একটা ব্যাপার থাকে না, ওরকম অনেকটা। আর দানাগুলো পুরো মুখে কিরকির কিরকির করছে, এই যে এতগুলো সবগুলো দানা, খারাপ না? যাই হোক, এই সুযোগে একটা বিদেশি ফল খাওয়া গেল, জল নয় কিন্তু খেতে যাবেনি, এটা প্রচুর ফলটার গুণ প্রচুর, এটা খাওয়া ভীষণ ভালো। যেহেতু একটু দাম বেশি বলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো কিনে খাওয়াটা সম্ভব না, অনেকদিনের শখ ছিল তাই একটা কিনে আমি খেয়ে দেখলাম। আর ভাবলাম যখন খেয়ে দেখছি তখন তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই আছে নিশ্চয়ই যারা এই ফলটা একবার হলেও খেয়ে দেখতে চাও। তো 100 টাকা দাম, খুব খারাপও না খুব ভালোও না, মোটামুটি খাওয়া যায়, একবার কিনে খেয়ে দেখতেও পারো, তোমরা দেখতেই পারো তোমরা। তো এগুলো আমার ড্রাগন ফ্রুটের রিভিউ, তোমরা খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। খুব একটা ভালো আশা নিয়ে খেয়েও না যে খুব ভালো হবে খেতে, এরকম আশা নিয়ে খেয়েও না, একটা এক্সপিরিয়েন্স আছে না, খেয়ে দেখতে পারো। কুটুসে খুব ভালো লাগছে, কুটুস খেয়ে যাচ্ছে। তো চলো শেষ করছি ভিডিওটা, তোমরা যদি কেউ ড্রাগন ফ্রুটটা খাও
তাহলে কেমন লেগেছে জানিয়ে কিন্তু অবশ্যই, ঠিক আছে কমেন্টে। তাহলে আজকে আসছি, টাটা।